আপনি যদি কোনো রোগে আক্রান্ত হয়ে যান, সূরাতুল ফাতিহা সাতবার পড়ে পানিতে ফু দিয়ে আপনি সেই পানি পান করেন, যদি আল্লাহ তাআলার উপর আপনার পূর্ণ বিশ্বাস আস্থা থাকে, আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার উসিলায় আপনাকে সুস্থ করে দিবে। বিশ্বাস হয় কি হয় না? চেসনিয়ার একজন আল্লাহর ওলি যিনি কোরআন দিয়া চিকিৎসা করেন, আমরা যখন মিশরে পড়তাম অনেক চেসনিয়ার স্টুডেন্টরা আমাদেরকে ভিডিও দেখাতো, দেখো মিশরীদেরকে দেখাইতো, তোরা তো মিশরি মুসলমান হইয়া দাঁড়িয়ে রাখস না, মিশরীরা কোরআন নাজিল হয়েছে মক্কায় পড়েছে মিশরের মানুষ, কারা মিশরের মানুষ কোরআন পড়েছে, পৃথিবীর সবচেয়ে সুন্দর করে কোরআন পড়তে পারে মিশরীরা, মিশরীদের চেয়ে কেউ এত সুন্দর পারে না, যত বড় বড় কোরআনের কারি সবার বাড়ি হলো মিশর, কোথায় মিশর হলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের দেশ, ওই দেশের মানুষগুলো দেখতে সুন্দর কোরআনও পড়ে সুন্দর, কিন্তু আমল নাই, আমল নাই। এক একজন বড় বড় মুফতি মুহাদ্দিস বড় বড় মসজিদের খতিব শুক্রবার ওদেরকে দেখলে মনে হবে জর্জ ডব্লিউ বুশ ডোনাল্ড ট্রাম্প আসছে, ওদের চেহারা দেখলে মনে হবে। মিশরের একটা বিখ্যাত মসজিদ নাম হলো সুলতান হাসান, যেখানে আহমদ কবির রেফাই রহমাতুল্লাহি আলাইহির মাকবারা রয়েছেন, আল্লাহু আকবার, আহমদ কবির রেফাই রহমাতুল্লাহি আলাই কত বড় বুজুর্গ ছিলেন, আল্লাহু আকবার, তার মাকবারার পাশে মসজিদ সুলতান হাসান। আপনাদেরকে যেটা বোঝানোর উদ্দেশ্য, সেই মসজিদে একদিন জুমার নামাজের আগে আমার তেলাওয়াতের শিডিউল ছিল, জুমার পূর্বে সেই মসজিদে তেলাওয়াত করলাম, হঠাৎ করে দেখি আমার সামনে আমার মতো এমন একটি সাদা জুব্বা পরা ক্লিন শেভ করা একটা লোক এসে আমার পাশে বসলেন। আমি ভাবছি হয়তো বা এই আশেপাশের অনেক বড় কোনো সরকারি অফিসার, এমন ভাবে একে তো ফর্সা মানুষ, আবার যদি করে সে মুখে যদি দাড়ি একটাও না থাকে নিশ্চিত তাকে ডোনাল্ড ট্রাম্পের মতো দেখা যায়, বুশের মতো দেখা যায়, জো বাইডেনের মতো দেখা যায়, ঠিক কিনা বল। তিনি আমার পাশে এসে বসলেন, আমার তেলাওয়াত শুনে বলতেছে ইনতা বাঙ্গালি কারি তেলাওয়াত কা জাইয়ে জিদ্দান কোয়াইস মাশাআল্লাহ, প্রশংসা করতেছে আমার বুক ধরে জাপড়ায় জাপড়ায় আদর করতেছে। আমি ভেবেছি সরকারি কোন অফিসার, কিন্তু দেখি আমার তেলাওয়াতের পরে একটা আজান হলো, আজানের পরে তিনি মেম্বারে উঠে গেলেন খুতবা দেওয়ার জন্য। আমি মনে মনে ভাবি এই খতিব যদি আমাদের বাংলাদেশে হইতো ঘর দিয়ে বের করে দিত, ঠিক কিনা বলেন? তো আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য, কোরআন নাজিল হয়েছে মক্কায় পড়েছে মিশরের মানুষ, কিন্তু তেমন আমল নাই। চেসনিয়ার একজন স্টুডেন্ট দেখাইতেছে, দেখ যে কোরআন তোরা এত সুন্দর করে পড়স, তোরা কোরআন করে ফু দিলে তো কোনো রোগ ভালো হয় না, কিন্তু আমাদের চেসনিয়ার এই আলেম, আমাদের চেসনিয়ার এই আলেম কোরআন দিয়া চিকিৎসা করে, কি চিকিৎসা? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াযীদুয যালিমিনা ইল্লা খাসারা, এই আয়াত পড়ে যদি কোনো বোবা মানুষের মুখে ফু দেয়, যারা কথা বলতে পারে না, বোবা মানুষের মুখে ফু দেয় যাদের জবান নষ্ট হয়ে গেছে, বাকরুদ্ধ হয়ে গেছে, এমন মানুষ কথা বলতে পারে না, কোরআনুল কারীমের এই আয়াত তেলাওয়াত করে সাতবার মুখে ফু দেওয়ার সাথে সাথে তাদের জবান দিয়া কথা বের হয়ে যাচ্ছে, আল্লাহু আকবার। শুধু জবানের কথা না, অনেক অন্ধ মানুষ চোখে দেখে না, অন্ধ মানুষ সূরাতুল ফাতিহা পড়ে ফু দিতেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই সূরা তেলাওয়াত করে ফু দিতেছেন, সাথে সাথে অন্ধ লোকের চোখের পাওয়ার চলে আসছে, আল্লাহু আকবার। এই কোরআন হলো আমাদের মুক্তি, এই কোরআন হলো আমাদের শান্তির পথ, এই কোরআন হলো আমাদের জন্য রহমত বরকত, ঠিক কিনা বলেন? আপনাদের কাছে প্রশ্ন করি, শুনেন আপনাদের এলাকার কত পার্সেন্ট মানুষ সকালবেলা কোরআন পড়ে বলেন, কত পার্সেন্ট?
আপনাদের এলাকায় এমন কোন ঘর নাই যেই ঘরে এসএসসি পাস ছেলে মেয়ে নাই? কথা বলে আছে কি আছে না? এমন কোন ঘর নাই যেই ঘরের মধ্যে 6 7 8 9 10 এসএসসি আই পাস বিএ পাস এমএ পাস এমন কোন ছেলে নাই যেই ঘরে নাই, ঠিক কি না বলেন? কিন্তু 100 মধ্যে দুইটা ঘরেও সহি কোরআন পড়তে পারে এমন যুবক পাবেন না, এমন কন্যার সন্তান পাবেন না, ঠিক কিনা বলেন? এই কারণেই তো আমাদের কপাল করছে। আমি চাঁদপুর মতলবে গেছি এক মাহফিলে, মাহফিল কমিটি বলে হুজুর আপনাকে 3 বছর ঘুরে আপনার একটা ডেট নিয়েছি, আপনাকে পেয়েছি, আমাদের এলাকায় আসছেন হুজুর, আজকে আমাদেরকে লম্বা চূড়ার তেলাওয়াত শুনাইবেন। আরেকজন আয়েশা বলে হুজুর লম্বা চূড়া বয়ান শুনাইবেন। আরেকজন আয়েশা বলে হুজুর এমন কোরআন তেলাওয়াতে টান দিবেন যাতে মানুষ কাঁথার তলে থেকে উঠে আইসে পড়ে, এমন কেরাত পড়বেন হুজুর যাতে মাইকের ইউনিট কেটে যায়। আমি বলি মাশাআল্লাহ। কয় হুজুর লম্বা চূড়া ওয়াজ করবেন? আমি বলি মাহফিল তো বড়ই। কয় হুজুর 46তম মাহফিল কততম মাহফিল? মানুষ হইব প্রায় 20,000-এর উপরে। কয় হুজুর কি মনে করছেন 46তম মাহফিল আর খিচুড়ি রানছি 50 ডেক, গরু জবাই করছি 5টা, আপনারা আবার খিচুড়ি টিচুড়ি রানছেন নি? তোমার কাছে তো মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুন। ভালো মেহমানদারি করানো, এটা আমাদের কালচার, এটা আমাদের সংস্কৃতি, ঠিক কিনা বলেন? এটা সুন্নাহ। আমি মনে করি সব মাহফিলে মেহমানদারি করানো উচিত। মুসলমান আসবে, কোরআন শুনবে, বয়ান শুনবে, খাবে, ঠিক কিনা বলেন? এটা আমাদের সংস্কৃতির অংশ, এটা আনন্দ। তুমি কি গাঁজা খেয়া সার্কাসে যায় জুয়া খেলে আনন্দ করবা? না, ইসলামে আনন্দ আছে, বিনোদন আছে, আছে কি আছে না? পৃথিবী থেকে বড় বড় কারি সাহেবানরা আসবে, এখানে জুসের বোতল থাকবে, পানির বোতল থাকবে, ভালো ভালো ফল থাকবে, নাকি খাবে, তেলাওয়াত শুনবে, হ্যাঁ, জিকির হবে, কোরআন তেলাওয়াত হবে, তাহাজ্জুদের নামাজ হবে, আল্লাহ আকবার। এই সংস্কৃতি তো আমরা ছেড়ে দিয়েছি, এখন আমরা মেহমানদারি করতে চাই না, এখন মুসলমান বখিল হয়ে গেছে, বখিল, এই কারণে বরকত উঠে গেছে। আগে মেহমান আসতে খুশি হইতো, আর এখন মেহমান আসতে ওই কলকাতার মতো কি খায়া যাবেন না, না খেয়ে যাবেন না, কি ভাত কি বসাইতে কোন মানে, বাবা তুই তাড়াতাড়ি ভাত, এই কথা বলার মানে কি? মানে তোমাকে আমি পছন্দ করতেছি না? উজুবিল্লাহ বলেন, যারা মেহমানদারি করে না তাদের ঘরে বরকত আসেন। আল্লাহু আকবার। তো যেটা বলছিলাম, বলে হুজুর লম্বা চূড়া ওয়াজ করবেন, তেলাওয়াত করবেন, বয়ান করবেন। আমি বললাম আপনি কি ইমাম সাহেব? কহা হুজুর আমি ইমাম সাহেব, কয় বছর ধরে আছে? কয় বেশি না, মাত্র 13 বছর। আমি বলি মসজিদ তো ভালোই বানাইছেন। কয় হুজুর গ্রামের মসজিদে এসি লাগাইছি। বুঝেন না, আমার মুসল্লিরা খুব দান করে, খুব দান করে, খুব দানশীল। গ্রামের মসজিদে এসি, দামি দামি টাইলস লাগাইছি, হুজুর কত সুন্দর মসজিদ। আমি বলি দেখলাম তো খুব ভালো লাগলো, কিন্তু ইমাম সাহেব আপনাদের মুসল্লিদের কি অবস্থা? কা হুজুর আপনি যদি সারা রাত ওয়াজ করেন একটা লোক উঠব না। আমি কই এটা তো খিচুড়ি খাওয়ার জন্য। না না, খুব ওয়াজ শুনে হুজুর, খুব ওয়াজ শুনে। আমি কই মাশাআল্লাহ। আমি প্রশ্ন করলাম হুজুর ইমাম সাহেব তাহলে বলেন আপনার মুসল্লিরা যদি এত ধার্মিক হয়, এত ওয়াজ শুনে, আপনার মসজিদে জুমার নামাজে কেমন মুসল্লি হয়? কোন নামাজি, কোন নামাজ? ইমাম সাহেব হুজুর একটা কথা কইলেন, জুমার নামাজি মাঠেও জায়গা দেওয়া যায় না, অযুখানে ওইসা দাঁড়ায় যায়, এত নামাজ পড়ে আমার মুসল্লি। আমি বলি মাশাআল্লাহ, জুমার নামাজে এত মুসল্লি হয়, তাহলে ফজরের নামাজের কি অবস্থা? কোন নামাজ, কোন নামাজ? হ্যাঁ, এই আশেপাশের মসজিদে ইমাম সাহেব এখানে আছে অনেক, আপনাকে রিপোর্ট যদি নেই সব হইলো গরু খাওয়া মুসলমান হয়ে গেছি। আমাদের এখন সবচেয়ে বড় পরিচয় আমরা গরু খাইতে পারি, এটাই আমাদের বড় পরিচয়। আমাদের বাপ মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, এটাই আমাদের পরিচয়। কিন্তু আমাদের মুসলমানের মুসলমানই তো নাই, ঠিক কিনা বলে? এ মাইক ম্যান সাউন্ড কমায় না, বাড়াও না,
তেলাওয়াত দুই টান দিলাম, সাউন্ড তো ভালোই ছিল মাশাআল্লাহ, তারপর কমে গেছে গা মনিটর বাড়ান, সাউন্ডে মজা পাচ্ছি না, প্রথম একটু ভালো ছিল মাশাআল্লাহ। আল্লাহর বান্দারা যেটা বলছিলাম, ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, ইমাম সাহেব ফজরের নামাজে কি অবস্থা? ইমাম সাহেব মুখ বেজার কইরা বলে, হুজুর এই কথা আর জিজ্ঞেস করবেন না। আমি বলি কেন? কে হুজুর দুঃখের কথা কি বলবো, আশি ঘরে খাই কিন্তু আট জন ফজরের নামাজে মুসল্লি হয় না, ঠিক কিনা বলে? আপনাদের এলাকার অবস্থা কি? এই যে আমার চাচাজি কইতেছে ফজর উঠতে দুইজন তিনজন, ঠিক কিনা বলে? আর সব মুসলমান বিড়ি আর গাঁজা খায়া ঘুমায়, কথা বলে না কেন? রাত্রবেলা ঘুমায় ও বিড়ি খায়া, ঘুম থেকে উঠা বাথরুমে যায় বিড়ি টানে, ঠিক কিনা বলেন? ফজরের নামাজ পড়ে না কিন্তু দোকানে যায় ঠিক এই বাংলা সিনেমা তিন ঘন্টা লাগায় দেখে, আর যত গিবাত শেখায়ের মিথ্যা কথা সব ওই চায়ের দোকানে চলে, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা ইন্নালাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা। আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। ও মুসলমান আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে কি বলছেন? নবী, আমি আপনার উপর যে কোরআন নাযিল করেছি, আপনি আপনার উম্মতদেরকে বলেন, আমার বান্দাদেরকে বলেন, মুমিনদেরকে বলেন, আমি আপনার উপর যে কোরআন নাযিল করেছি, দুনিয়ার মুসলমান মুমিনগুলো যাতে কোরআনের তেলাওয়াত করে, ঠিক কিনা বলেন? শুধু কোরআনের তেলাওয়াত না, মুসলমান কোরআন পড়বে, কোরআন অনুযায়ী তাদের জীবনটাকে গঠন করবে, ঠিক কিনা বলেন? তাদের সমাজ চলবে কোরআন অনুযায়ী, ঠিক কিনা বলেন? রাষ্ট্র চলবে কোরআন অনুযায়ী। আজকে আমরা আল্লাহর কোরআন ছেড়ে দেওয়ার কারণে আমাদের উপরে ঠাড়া পড়তেছে, আমাদের ঘরে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, পরিবারের মধ্যে শান্তি নাই, দাম্পত্য জীবনে শান্তি নাই, ঠিক কিনা বলে? আজকে কোরআন না মানার কারণে আমাদের ঘরের মধ্যে বরকত নাই কি নাই? বরকত নাই। যদি মুসলমান ফজরের সময় উঠে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করত, আর যদি ফজরের পরে কোরআনের তেলাওয়াত করত, তাহলে আমাদের ঘরগুলো জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, যে কানের মধ্যে ফজরের কোরআন তেলাওয়াত যাবে, ওই কান কোনোদিন আল্লাহ জাহান্নামের আগুনে দিবে না। যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হবে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আসবে, বরকত আসবে। আজকে মুসলমান ফজরের নামাজও পড়ে না, কোরআনও পড়ে না, এই কারণে আমাদের ফসলে বরকত হয় না, এই কারণে এখন আর নদীর মধ্যে মাছ নাই, খালের মধ্যে মাছ নাই, কথা বলেন? এখন আর আগের মতো ফসলের ভিতরে বরকত পাওয়া যায় না, ব্যবসার ভিতরে বরকত পাওয়া যায় না। তোমাদের খালের ভিতরে নদীর ভিতরে আমি আল্লাহ মাছ বাড়ায়া দিব, সুবহানাল্লাহ বলেন। তোমাদের যেই গাবি দুধ দেয় 5 কেজি, যদি তোমরা আমার কোরআন পড়ো, আমার সলাত আদায় করো, আমি আল্লাহ গাবির পেট থেকে তোমাদের জন্য দুধের ভিতরে বরকত দিয়া দিব। আল্লাহু আকবার। আপনারা আমার কথা মনে বিশ্বাস করেন না? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, এ বান্দা আমি আল্লাহ তোমাদেরকে যেই কোরআন দিয়েছি, এই কোরআন যদি তোমরা তেলাওয়াত না করো, আমি আল্লাহ তোমাদেরকে যেই চোখ দিয়েছি হাশরের মাঠে, আমি আল্লাহ তোমাদেরকে অন্ধ অবস্থায় দাঁড় করাবো। আল্লাহ আমাদেরকে অন্ধ অবস্থায় হাশরের মাঠে দাঁড় করাবে, আর বলবে হাশরবাসীরা, আল্লাহ দুনিয়াতে তো আমাদের চোখ ছিল, এখন কেন আমরা চোখে দেখি না? আল্লাহ বলবে, দুনিয়াতে আমি তোমাদেরকে চোখ দিয়েছিলাম কোরআন পড়ার জন্য, তোমরা দুনিয়াতে কোরআন পড়ো নাই, এই কারণে আজকে আমি আল্লাহ তোমাদেরকে অন্ধ করে দিয়েছি। আল্লাহ আমাদেরকে অন্ধ করে হাশরের মাঠে উঠাবে,
আল্লাহ তাআলা বলে বান্দারে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোমাদেরকে যেই কোরআন দিয়েছি ওয়ালাউ আন্না আহলাল কুরা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ তোমাদেরকে যেই কোরআন দিয়েছি তোমরা যদি ফজরের পরে কোরআন পড়ো, তোমরা যদি মাগরিবের পরে কোরআন পড়ো, তোমরা যদি এশারের পরে কোরআন পড়ো, আমি আল্লাহ তোমাদের ঘরের ভিতরে বরকত দিব, আমি আল্লাহ তোমাদের ফসলের মধ্যে বরকত দিব। এমনকি আল্লাহ বলেন আমি জমিন ভেদ করে মাটির নিচ থেকে তোমাদের জন্য বরকত বের করে দিব। আল্লাহু আকবার। কিন্তু আমরা মুসলমানরা তো ফজরের পরে কোরআন পড়ি না, সূরা ইয়াসিনের আমল করি না। কথা বলেন, কয়জন মানুষ ফজরের পরে সূরা ইয়াসিন পড়ে? কয়জন? ইমাম মুয়াজ্জিন ছাড়া এখন ফজরের পরে কোনো মুসলমানই কোরআন পড়ে না, ঠিক কিনা বলেন? মুসলমান যুবকদেরকে ডেকে ডেকে যদি ধরি, এই যুবক আমাকে কোরআনুল কারীমের দশটা সূরা জিগাও, বোম মারলেও একটা সূরা বের হবে না। কথা বলেন, যদি বলি কোরআন শরীফ থেকে দশটা পৃষ্ঠা আমাকে তুমি সহি করে তেলাবাত করে শোনাও, যুবকরাও পারবে না, বৃদ্ধ বাবারাও পারবে না, মারাও পারবে না, বোনেরাও পারবে না, তাহলে আমাদের কপাল পড়বে না তো কি হবে বলেন? এই কারণে তো আমরা শান্তি পাই না, আসলে শান্তি পাই না, আসলে আমাদের ভিতরে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, সমাজে শান্তি নাই, দেশের মধ্যে শান্তি নাই। যদি আমরা আল্লাহর কোরআন অনুযায়ী চলতাম তাহলে দেশেও শান্তি থাকতো, রাষ্ট্রে সমাজে ঘরের ভিতরে শান্তি থাকতো, ঠিক কিনা বলেন? পৃথিবীর একমাত্র দেশ আফগানিস্তান, নাম কি? এবার হজে গিয়েছি, একজন আফগান তালেবান আমাকে দেখে ডাক দিছে, এই বিশাল পাগড়ি ঠাগড়ি লাগানো উঁচা লম্বা ডাক দিছে, চাল ইনচা কারি বাঙালি? আমি বলি না, হেলমান্দ প্রদেশে তার দেশ, তার বাড়ি আফগানের। তো আমি জিজ্ঞেস করলাম, তোমরা তো আফগানের মানুষ, তোমাদেরকে নিয়ে আমরা অনেক কিছু দেখি টেলিভিশনে, নিউজে, ইতিহাস পড়ি, তুমি কি যুদ্ধ করছো আমেরিকার বিরুদ্ধে? এক বছর না, 20 বছর যুদ্ধ করছো। কয় বছর? জামা খুলে দেয়, এই জায়গায় এই যে দেখো গুলির দাগ, এই যে দেখো শরীরের ভিতরে গুলি লাগতে লাগতে ঝাঁঝরা হয়ে গেছে। ওই যুদ্ধে, ওই জিহাদে আমার বাবা শহীদ হয়েছে, আমার ভাই শহীদ হয়েছে। বলে আফগানিস্তানের প্রতিটা ঘর থেকে একজন, দুইজন, তিনজন করে, এমনকি পুরা পরিবার শহীদ হয়ে গেছে। 20 বছর যুদ্ধ করলে এখন আফগান কেমন আছে? কে আফগান কেমন আছে এটা তোমাকে আমি মুখে বললে বিশ্বাস করবা না, যদি পারো আমাদের দেশে যায় দেখাইছো আমরা কেমন কিভাবে আছি, কেমন আছো? বলে শোনো, আমাদের দেশের মার্কেটগুলো, দোকানগুলো রাত্রবেলা শাটারে তালা লাগাইতে হয় না। শাটারে কি তালা লাগাইতে হয় না, আমাদের দেশের দোকানের শাটার গুলো খোলা থাকে। তুমি যদি 1 কোটি টাকা নিয়ে রাস্তায় হাঁটো, মানুষ তো দূরের কথা, শয়তানও তোমার দিকে ফিরে তাকাবে না, মানুষ তো দূরের কথা। কোন মা বোন যদি রাত 2টা বাজে একা একা রাস্তায় বের হয়, কোন যুবক তার দিকে তাকায় এই টিচিং করার সাহস পাবে না। আফগানিস্তানে দেখলাম রুটি বিক্রি হয় কেজি দরে, রুটি রুটি বলতে পারেন, হুজুর রুটি কেজি দরে কেন বিক্রি হয়? কারণ আমাদের দেশে যে রুটিগুলো বানানো হয় দাম তো 1-10 টাকা পিস, কোনোটা সাইজ বড় কোনোটা সাইজ ছোট, কিন্তু পাল্লা দিয়া মাইপে ব্যস্তে আপনি আর ঠকার কোনো সম্ভাবনা, কোন রুটি থাকে মোটা, কোনোটা থাকে পাতলা, কোনোটা সাইজে বড় সাইজে ছোট, ঠিক কিনা বলে? আমি বললাম আর কি পরিবর্তন? বলে আমাদের দেশে ধর্ষণ, খুন, গুম, ইফটিজিং, চুরি, ডাকাতি একেবারে শূন্যের কোঠায় নেমে গিয়েছে। আমি বললাম আর কি
বলে শোনো আল্লাহ ওয়াদা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ ওয়াদা করছে তোমরা যদি আমার কোরআন অনুযায়ী চলো, আমার কোরআন পড়ো, আমার কোরআনকে ভালোবাসো, তোমরা যদি আমাকে ভালোবাসো, আমার কোরআনের আইন বাস্তবায়ন করো, আমি আল্লাহ আসমান থেকে জমিন থেকে তোমাদের জন্য বরকত বের করে দেব। বলে শোনো আগে আমাদের যেই গাছে ডালিম হতো 20 কেজি, এখন সেই গাছে ডালিম হয় 100 কেজি। আমাদের আগে যেই জমিতে ফসল হতো 100 কেজি, সেখানে এখন ফসল হয় 300 কেজি। আগে আমাদের যেখানে জাফরান চাষ হতো 50 কেজি, সেখানে জাফরান চাষ হয় 200 কেজি। আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন এই কোরআনকে মানার কারণে, কোরআনকে বাস্তবায়ন করার কারণে, কোরআনের আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার কারণে। সুবহানাল্লাহ বলেন। আমরাও যদি বাংলাদেশের মুসলমান আল্লাহর কোরআন অনুযায়ী চলতাম, আল্লাহর কোরআন অনুযায়ী চলা তো দূরের কথা, আমরা গরু খাওয়া মুসলমান ঠিক মতো নামাজই পড়ি না। এই যে রমজান আসতেছে, কিছু মুনাফিক মার্কা মুসলমানের এখনই মাথা ব্যথা শুরু হয়ে গেছে যে রমজানে তো আর রোজা রাখবো না, কেমনে চুরি চামারি করে খাইবো। দিব্যি ভালো মানুষ, দিব্যি ভালো, রোজার দিনে কিরে ভাই, ভাই আমার তো গ্যাস্ট্রিকের সমস্যা লেগে আমি রোজা রাখতে পারি না। আছে কি আছে না, গ্রামের অনেক মানুষ রোজা রাখে না, সুস্থ সবল মানুষ রোজা রাখে না, অনেক মা বোনেরাও আছে রোজা রাখে না। তো আল্লাহর রহমত কোত্থেকে আসবে? এখনো যে আল্লাহ আমাদেরকে ভূমিকম্প দিয়ে শেষ করে দেয় নাই, এটা শুধু আলেম ওলামাদের কারণে, হাফেজে কোরআনদের কারণে, হক্কানি পীর বুজুর্গ যারা রাত্রবেলা এখনো ঘুমায় না, তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছেড়ে দেশ জাতি মুসলিম উম্মার জন্য দোয়া করে। রাগ করেন না, আর আপনারা তো বিড়ি খায়া, গাঞ্জা খায়া, মদ খায়া, ফেন্সিরিল খায়া ঘুমান, আপনারা না আছে না, ম্যাক্সিমাম বাংলাদেশের 5% মানুষও নামাজ পড়ে না। আহ, 5% মানুষও নামাজ পড়ে না, ঠিক মতো যাকাত দেয় না, আল্লাহর হুকুম আল্লাহর বিধানগুলো মানে না, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম যদি আমাদেরকে দেখতেন, তাদের চোখে আমরা মুনাফিক ছাড়া আর কিছুই হতাম না। অথচ সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের সাহাবিরা এই দিনের জন্য কত কষ্ট করেছেন। যুবক, হে যুবক শোনো, আল্লাহ রাসূল বলেছেন কুল্লুকুম রাহিন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে এই দুনিয়াতে দায়িত্ব দিয়া পাঠাইছে, প্রত্যেকটা মানুষের দায়িত্ব সম্বন্ধে আল্লাহ তাআলা হাশরের মাঠে জিজ্ঞেস করবে, প্রত্যেকটা মানুষকে ধরবে, এই তোমাকে আমি আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলাম, তুমি কি আমার দায়িত্ব পালন করেছো? বলবে আল্লাহ আমি তো আমার পরিবারের জন্য চাকরি করেছি, ব্যবসা করেছি, কত কষ্ট করে নদী সাঁতরায়া খাল বিল পার হয়া, অ্যামাজন জঙ্গল পানামা জঙ্গল পার হয়ে আমি ইটালি গেছি, আমেরিকা গেছি, ডলার কামাইছি, টাকা কামাইছি, মা বাবারে খাওয়াইছি। আল্লাহ বলে এই দায়িত্ব না, এই দায়িত্ব না, আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়েছিলাম আমার জমিনে আমার কোরআনের রাস কায়েম করছো কিনা, ঠিক কিনা বলে? আমার কোরআনের জন্য কি করছো, আমার দ্বীনের জন্য কি করছো? ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের জন্য কি করছো? আহ, আজকে যুবকরা মুসলমানরা সারা দিন বয়া বয়া বাংলা সিনেমা দেখে, নামাজের জন্য ডাক দিলে কয় মিয়া তোমার নামাজ তুমি পড়ো আমার ঈমান ঠিক আছে, নামাজের জন্য ডাক দিলে কে আমার প্যান নষ্ট, এই কথা কয়ে কি পার পাওয়া যাবে? আবার কিছু তো আছে কে আল্লাহ অনেক দয়ালু, আল্লাহ এমনি মাফ করে দিবে, আল্লাহ এমনি মাফ করে দিবে। অথচ মুসলমান আল্লাহ রসুলের সাহাবীরা কেমন ছিলেন? আমি যে কোরআন থেকে তেলাবাত করলাম, রসুলের সাহাবীরা এই কোরআনের জন্য নিজের জীবন দিয়া দিয়েছে, ঠিক কিনা বলেন? এই কোরআনের জন্য রসুলের সাহাবীরা মাতৃভূমি ত্যাগ করেছেন, মা বাবাকে ত্যাগ করেছেন, সন্তানকে ত্যাগ করেছেন, এমনকি নব বিবাহিতা স্ত্রীকে বাসর ঘরে রেখে রসুলের সাহাবীরা যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে গিয়েছেন, ঠিক কিনা বলেন? যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে গিয়েছেন, নতুন বিয়ে করে স্ত্রীকে ঘরে এনেছে, বাসর ঘরে ঢুকেছে, আল্লাহ রসুলের সাহাবীরা ডাক দিছে আসো যুদ্ধের ময়দানে যেতে হবে, নতুন স্ত্রীকে বাসর ঘরে ফুল সজ্জায় রেখে তীর আর তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। আল্লাহ রসুল তো হাসরের মাঠে এই সমস্ত সাহাবীদেরকে আমার সাহাবীদের সামনে আমাদেরকে ধরবে, এরা আমার সাহাবী, তোরা আমার উম্মত,
তোদের জন্য আমি কত কাঁদছি, তোদের জন্য আমি কত দোয়া করছি। এ উম্মত, আমার সাহাবীরা দ্বীনের জন্য জীবন দিয়া দিছে, তরবারির আঘাত সহ্য করেছে, তীরের আঘাত সহ্য করেছে। তোরা আমার উম্মত, তোরা তো ঠিকমতো নামাজই পড়স নাই, কথা বলেন, তোরা তো কোরআনই পড়স নাই, তোরা তো আমার নামে দুরুদ পড়স নাই, আমাকে মহব্বত করস নাই। অথচ আমি নবী তোদেরকে কত ভালোবাসছি রে উম্মত। আল্লাহ রসুলের সাহাবীরা আল্লাহর নবীর জন্য, আল্লাহর দ্বীনের জন্য কত কষ্ট করেছেন, কত ত্যাগ স্বীকার করেছেন, আমরা তাদের ধারে কাছেও নাই, কিন্তু নিজেকে অনেক বড় মুসলমান দাবি করি, ঠিক না? নিজেকে অনেক বড় ঈমানওয়ালা দাবি করি। রসুলের একজন সাহাবি যার কথা আমি আপনাদেরকে এখন শোনাবো, ও যুবক মুসলমান বাবারা ভাইরা মারা বোনেরা ভালো করে শুনেন। রসুলের একজন সাহাবি যার নাম হলো জুলাইবিব, নাম কি? ইসলামের খেদমত করার জন্য, দ্বীনের খেদমত করার জন্য অত টাকা পয়সা দরকার হয় না, নিজে ইমানটা মজবুত থাকতে হয়, ঠিক কিনা বলে? ইমান মজবুত থাকলে অর্থ ছাড়াও দ্বীনের খেদমত করা যায়, যায় কি যায় না? তার দৃষ্টান্ত প্রমাণ হলো রসুলের সাহাবীর নাম হলো জুলাইবিব, নাম কি? জুলাইবিব, রসুলের একজন সাহাবি। ভালো করে শোনেন, আমরা তো নিজেকে অনেক বড় মুসলমান দাবি করি। রসুলের সাহাবী নাম হলো জুলাইবিব, দেখতে একেবারে খাটো, একেবারে কালো কুশ্রি, একেবারে গরিব দরিদ্র, ঘর নাই, বাড়ি নাই, সংসার নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থবিত্ত কিছুই নাই, কালো মানুষ, খাটো মানুষ। মদিনার রাস্তা দিয়ে হাঁটে, কেউ জুলাইবিবের দিকে তাকায়ও না, গরিব মানুষ হওয়ার কারণে। দেখবেন সমাজে এমন কিছু গরিব মানুষ আছে যাদের একটু পয়সা পাতি আছে, তারা ওই গরিব মানুষকে দেখতে পারে না, আছে কি আছে না? কথায় কথায় খোঁটা দেয়, নিচু চোখে দেখে। আহ, জুলাইবিব ছিলেন আল্লাহ রসুলের আশেক, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, জুলাইবিব ক্ষুধা লাগলে ক্ষুধার যন্ত্রণায় মসজিদে নববীর এক কোণার মধ্যে বসে থাকতেন, কারো কাছে কখনো খাবারও চাইতেন না। জুলাইবিব ছিলেন আত্মমর্যাদাশীল, না খেয়ে থাকতেন, কারো কাছে কখনো অভাবের কথা বলতেন না। এমনকি জুলাইবিব যে পানি খাবে, পানি খাওয়ার গ্লাসটা পর্যন্ত জুলাইবিবের কাছে ছিল না। ইতিহাসের মধ্যে আসছে, জুলাইবিবের যখন পানির পিপাসা লাগতো, তিনি কূপের কাছে যায়া হাতের তালুতে পানি উঠাইয়া জুলাইবিব পান করতেন, এমন গরিব মানুষ ছিলেন। এমন গরিব মানুষ এখন সমাজের ভিতরে পাওয়া যাবে না, যাবে বলে? প্রত্যেকটা মানুষের ভাঙ্গা ঘর হলো একটা ঘর আছে, কিন্তু জুলাইবিবের কোনো ঘর নাই। জুলাইবিবের ঘরের ছাদ হলো আসমান, আর জুলাইবিবের বিছানা হলো আল্লাহর জমিন। জুলাইবিবের বালিশ হলো তার মাথার, তার পায়ের জুতা, পায়ের জুতা মাথার নিচে দিয়া জুলাইবিব মরুভূমির ভিতরে গাছের নিচে শুয়ে থাকবেন। কিন্তু মসজিদে নববীর প্রথম কাতারে জুলাইবিবকে পাওয়া যেত, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কোরআন শোনার জন্য, আল্লাহ নবীর আলোচনা শোনার জন্য, দ্বীনের কথা শোনার জন্য জুলাইবিব সবার অগ্রভাবে অগ্রভাগে থাকতেন। আল্লাহ নবীর নজর পড়ে গেছে জুলাইবিবের দিকে, যে জুলাইবিব আল্লাহ রসুলকে কত ভালোবাসেন আমল আখলাক চরিত্রে। আল্লাহু আকবার, এত অগ্রগামী, এত অগ্রগামী। জুলাইবিবের অর্থ না থাকতে পারে, জুলাইবিবের টাকা না থাকতে পারে, জুলাইবিব কালো হতে পারে, কিন্তু জুলাইবিব তো আল্লাহর কাছে প্রিয়, ঠিক কিনা বলেন? কার টাকা আছে, পয়সা আছে, কার গায়ের রং সাদা, কে দেখতে শুনতে এটা আল্লাহ সুন্দর, এটা আল্লাহ দেখবে না? আল্লাহ দেখবে কোন বান্দাটা আল্লাহ তাআলাকে কতটুকু ভয় করে। জুলাইবিব ছিলেন তাদের কোয়ালিটি মুত্তাকিন, পরহেজগার। আল্লাহর নবী আদর করতেন জুলাইবিবকে। একদিন জুলাইবিবকে সাহাবীদের সামনে ডাক দিলেন, ইয়া জুলাইবিব তাল, এদিকে আসো। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, হে সাহাবীরা, তোমরা কি জুলাইবিবকে চেনো নাকি? সাহাবীরা উত্তর দিলে, নগো আল্লাহর নবী, আমরা তো জুলাইবিবকে চিনি না। কেন চিনো না? জুলাইবিব গরিব মানুষ, জুলাইবিবকে তোমরা চিনো না। আল্লাহর রাসূল, আমরা জুলাইবিবকে মাঝে মাঝে মসজিদে দেখি, কিন্তু তার সাথে আমাদের তেমন কোনো পরিচয় নাই। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, শোনো, তোমরা জুলাইবিবকে চিনতে না পারো, আমি নবী কিন্তু জুলাইবিবকে চিনতে ভুল করি নাই। আল্লাহর নবী জুলাইবিবকে ডাক দিয়া বলে, ইয়া জুলাইবিব আতাজাওয়াজ,
এ জুলাইবি তোমার তো বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে শাদী করবা কিনা? জুলাইবি বলে, ওগো আল্লাহর নবী, আমি দেখতে খাটো, দেখতে কালো, আনা ফাকিরুন জিদ্দান, গরিব মানুষ, ঘর নাই, বাড়ি নাই, আমার কাছে কে তার সন্তানটাকে বিয়ে দিবে? আল্লাহর নবী বলে, শোনো জুলাইবি, তুমি বিবাহ শাদী করবা কিনা? জুলাইবি বলে, ওগো আল্লাহর নবী, আমার আর দুনিয়াতে বিয়ে করার আশা নাই, কারণ দুনিয়াতে কোনো মায়ের কন্যাকে, কোনো বাবার কন্যাকে আমার কাছে বিয়ে দিবে না, আমি গরিব মানুষ, আমি দুনিয়াতে বিয়ে করার আশা ছেড়ে দিয়েছি, তবে আমি জান্নাতে বিয়ে করার অপেক্ষায় আছি। কোথায়? জান্নাতে। আর এখনকার যুবকদেরকে যদি বলতে, এই বিয়ে করবি কিনা, কয় চাচা কোন জায়গায় মায়া আছে খালি কোন, আপনি গো যাওয়া লাগবো না, আমি একাই যে উঠাই লই আপনি, ঠিক কিনা বলে? হ্যাঁ, বর্তমান সমাজে এমন চরিত্রহীন যুবক আছে, নামাজ নাই, রোজা নাই, দিন নাই, সারাদিন শুধু মোবাইলে মেয়েদের সাথে কথা বলে, সারাদিন শুধু হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জারে মেয়েদের সাথে সারাদিন অশ্লীল কথাবার্তা বলতেই থাকে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, চোখের জিনাও অনেক বড় জিনা, ঠিক কিনা বলেন? জিনা আইনুন নাজম, চোখের জিনা হলো বড় গুনাহ, চোখের দেখা হলো বড় জিনা, বুঝতে পারছেন? আজকে আমাদের যুব সমাজ, আজকে আমাদের তরুণ সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে, এর একটা মাত্র কারণ হলো আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিখাই না, কোরআন শিখাই না, দিন শিখাই না, ধর্ম শিখাই না, ঠিক কিনা বলে? কিন্তু রসুল সাহাবি জুলাইবি কেমন ছিলেন? আল্লাহর নবী দ্বিতীয় দিন ডাক দিয়ে বললেন, জুলাইবি বিয়ে করবা কিনা? এখন তো সমাজের মানুষ টাকা পয়সা না হইলে মেয়ে বিয়ে দিতে চায় না, ঠিক কিনা বলেন? আগে মেয়ে বিয়ে দিতে গেলে দেখে কোন ছেলে ইটালি থাকে, কোন ছেলে আমেরিকা থাকে, কোন ছেলে সেনাবাহিনী চাকরি করে, না সরকারি চাকরি করে, কত টাকা বেতন পায় তাদের কাছে, এখন মেয়ে বিয়ে দেয়। সমাজে এমনও ভালো ভালো যুবক আছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর দিন মানে, রসুলের তরিকা অনুযায়ী চলে, কিন্তু টাকা পয়সা কম, তাদের কাছে মেয়ে বিয়ে দিতে চায় না, আছে কি আছে না? আবার সমাজের যদি কোনো ছেলে দাড়ি রাখে, অনেক মুসলমান মেয়ে আছে তাদেরকে পছন্দ করে না, কয় আমি দাড়িওয়ালা পুরুষ পছন্দ করি না, নাউজুবিল্লাহ। যারা দাড়িওয়ালা পুরুষ পছন্দ করে না, তাদের ইমানের মধ্যে সমস্যা আছে, যারা আল্লাহ রসুলের সুন্নতকে অবজ্ঞা করবে তাদের ইমান থাকবে না, ঠিক কিনা বলেন? তাদের ইমান থাকবে না। আজকে আমরা, আজকে আমরা এমন পর্যায়ে পৌঁছেছি আমাদের সমাজের মধ্যে, কত যুবক আছে ভালো ভালো যুবক, কত ভালো ভালো কন্যা আছে দিনদার, কিন্তু একটু দরিদ্র গরিব হওয়ার কারণে একটু পয়সা পাতিওয়ালা লোকেরা তাদের সাথে আত্মীয় করতে চায়। অথচ আল্লাহ রসুল বলছেন যে তোমরা বিয়ে করার ক্ষেত্রে আগে ধার্মিকতাকে প্রাধান্য দিবে, কালো ঠালো এগুলো দেখো না, দেখো তার মধ্যে কতটুকু ধার্মিকতা আছে, সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জুলাইবি আমি বুঝেছি তোমার বিয়ে করতে মন চায়। জুলাইবি চুপ করে আছে, কোনো কথা বলে না। আল্লাহর নবী বলে, শোনো সাহাবী জুলাইবি, তুমি আমার অমুক আনসারি সাহাবীর বাড়িতে চলে যাও, আবু আইয়ুব আনসারি আমার সাহাবীর বাড়িতে চলে যাও, তার একটা সুন্দরী কন্যা আছে, যে বলবা আমি নবী তোমার সাথে তার কন্যাকে বিবাহ দেওয়ার প্রস্তাব দিলাম, আল্লাহু আকবার। একে তো গরিব মানুষ, কালো মানুষ, খাটো মানুষ, টাকা নাই, পয়সা নাই, এখন শুনছে ভালো একটা বাড়িতে বিবাহের প্রস্তাব, সাহাবী আর দেরি করে নাই, এক দৌড়ে ওই সাহাবীর বাড়ির সামনে যায়, হাজির হয়ে গেছে। এবার দরজার সামনে যায়, বলে ইফতাহিল বাব, ইফতাহিল বাব, দরজা খোলেন। সাহাবী দরজা খুলে দেখলেন জুলাইবি তার বাড়ির দরজার সামনে দাঁড়ানো, জিজ্ঞেস করলেন কেন আসছো এ যুবক জুলাইবি? জুলাইবি বলে, শোনেন আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন আপনার কন্যার সাথে, নবীজি আমাকে বিবাহ দেওয়ার জন্য বলেছেন, প্রস্তাব দিয়েছেন, আল্লাহু আকবার। ওই সাহাবী ডাক দিয়া বলে, জুলাইবি আমি তো তোমাকে চিনি,
তোমার তো টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, ঠিক আছে আমি আমার স্ত্রীকে ডাক দেই। তার স্ত্রীকে ডাক দেওয়া হলো, ডাক দিয়া বলল, শোনো ছেলে ভালো, পরহেজগার, মুত্তাকিন, আল্লাহ রসুল তার সাথে আমাদের কন্যাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছেন, কি বলো? সাহাবীর স্ত্রী বলে, আ আমার কন্যা এত সুন্দরী, শিক্ষিত, আমরা সম্ভ্রান্ত পরিবারের, কিন্তু এই যুবকটা দেখতেছি আপনি বলতেছেন অর্থ নাই, করি নাই, গরিব মানুষ, তার কাছে আমাদের কন্যাকে বিয়ে দিলে আমাদের কন্যার কি অবস্থা হবে। এই কথা ভিতর থেকে সাহাবীর কন্যা শুনতে পাইলেন, আল্লাহু আকবার, ডাক দিলেন, ইয়া আবি উম্মি, মা বাবা এদিকে আসেন। কি বললেন? কে আসছে? বলে, মা শোনো, তোমার বিবাহের প্রস্তাব নিয়ে আল্লাহর রাসূল একজন যুবককে পাঠিয়েছেন, তাকায় দেখো, এই যুবকটা দেখতে কালো, দেখতে খাটো, গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, ঘর নাই, বাড়ি নাই। ওই সাহাবীর কন্যা ডাক দিয়া বলে, মা ও বাবা, টাকা পয়সা না থাকতে পারে, ঘর বাড়ি না থাকতে পারে, কিন্তু একবার ওকে চিন্তা করলা না, এই বিবাহের প্রস্তাব দুনিয়ার কোনো সাধারণ মানুষ দেয় নাই, এই বিবাহের প্রস্তাব দিয়েছেন আল্লাহর পয়গম্বর। কন্যা কেমন ধার্মিক, বলে, বাবা আবি উম্মি, এত বড় স্পর্ধা সাহস কার আছে যে আল্লাহর নবী বিবাহের প্রস্তাব দিয়েছে তার প্রস্তাব ফিরায় দিবে? এত বড় সাহস কার আছে আল্লাহর নবীর প্রস্তাব ফিরায় দিবে? বাবা আর কোনো চিন্তা করবে না, দ্বিতীয় কোনো মত আমি শুনতে চাই না। এই যুবককে ডাক দিয়া বলে দেন, আমি এই যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু বিবাহই করব না, আমি এই যুবককে খেদমত করতে করতে আমি আমার জীবনটা কোরবানি করে দিব। সুবহানাল্লাহ। বলে এবার সাহাবি কষ্ট পাইছে, আল্লাহ রসুলের বাড়ির দিকে হাঁটা শুরু করছে, সাহাবি ডাক দিয়েছে, তাল ইয়া জুলাইবি, ফাশো, যাও তুমি বিবাহের প্রস্তুতি নাও, তোমার সাথে আমার কন্যাকে বিয়ে দিব। সাহাবি যে আল্লাহ রসুলের কাছে বলছে, গো আল্লাহ নবী, আপনার সাহাবি তো রাজি হয়েছে তার কন্যাকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য। আল্লাহ নবী বলে, তো যাও বিয়ে করো। আমি তো আগেই বলছি আমার কাছে অর্থ নাই, আমি দেখতে সুন্দর না। আল্লাহ নবী মুসকে হাসি দিয়া, কেন এই অর্থ দিয়ে তুমি বাজার করে নিয়ে আসো, বিয়ের বাজার। সুবহানাল্লাহ। বিয়ের বাজার করতে চলে গেছে, ধুমধাম বিয়ে, ধুমধাম বিয়ের অনুষ্ঠান হচ্ছে। আহ, জুলাইবি তার স্ত্রীকে নিয়ে বিয়ের পরে বাসর ঘরে ঢুকছে। একটা পুরুষের জীবনে সবচেয়ে বড়, সবচেয়ে বড় আনন্দ ঘন মুহূর্ত হলো, তার জীবনে সবচেয়ে বড় স্বপ্ন হলো বাসর ঘরে ফুল সজ্জায় সময় কাটানো, ঠিক কিনা? জুলাইবি বাসর ঘরে ঢুকছে, হঠাৎ করে একজন যুবক এলান করতেছে, আইয়ুহা শাবাব, এ যুবকরা তোমরা কোথায়? উখরুজ মিনাল বাইত, ঘর থেকে বের হও, বের হও, আল্লাহ রসুল তোমাদেরকে জিহাদের জন্য আহ্বান করছে, এখনই জিহাদের ময়দানে যেতে হবে, বের হও, কোথায় আছো? জুলাইবিবের কানে যখন এই আওয়াজ আসছে, জুলাইবিবের সুন্দরী স্ত্রী ফুল সজ্জায়, জুলাইবিব বলে, তুমি আমাকে ক্ষমা করো, আমার কাছে এসো না, দূরে সরে যাও। বলে, কেন? বলে, ওই যে এলান করতেছে আল্লাহ রসুল এখন আমাদেরকে জিহাদের ময়দানে আহ্বান করছে। স্ত্রী বলে, কেবলমাত্র বিয়ে কইরা বাসর করে আসলেন, আমাকে একটু সময় দিবেন না? বলে, শোনো, আমার নবী জিহাদের ময়দানে থাকবে, কাফেরদের সাথে যুদ্ধ করবে, আর আমি বাসর ঘরে থাকবো, এটা হতে পারে না, এটা হতে পারে না। জুলাইবি শ্বশুর আয়েশা বলে, জুলাইবি তোমার পক্ষ থেকে আমি জিহাদের ময়দানে যাচ্ছি, এটা কোনো বড় যুদ্ধ না, এটা একটা অভিযান, তুমি আগামী যুদ্ধে অংশ গ্রহণ করো। জুলাইবি বলে, না এটা হবে না, আমার নবী যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা করবে, আর আমি জুলাইবি ফুল সজ্জায় থাকব, এটা আমার দ্বারা কোনোদিনই সম্ভব না। ইতিহাস লেখে, তীর যখন তার ফলা থেকে যতটান দ্রুত গতিতে বের হয়, তার চেয়েও জুলাইবি আরো দ্রুত গতিতে স্ত্রীর থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা শুরু করছে। স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আমি হলাম মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, আমাকে বিয়ে করে আনলেন, একটু সময়ও দিলেন না,
জুলাইবিব ডাক দিয়া বলে, কষ্ট পেও না, যদি যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে আসি তোমার সাথে দেখা হবে, আর যদি না আসি ক্ষমা করে দিও, তোমার জন্য আমি জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করি। কোথায় আহ মুসলমান যুবক, কি ছিল সাহাবীদের ত্যাগ, কেমন ছিল সাহাবীদের কোরবানি, ঠিক কিনা বলেন? আর আমরা কোথায় আছি, আমরা কোথায় আছি? আমরা নামাজই পড়ি না, আমরা দিনই মানি না, আমরা কোরআনই পড়ি না, আমরা আল্লাহর হুকুমই মানি না, আমাদের সব কাজ করব আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে চলে যায়, ঠিক কিনা বলেন? ঠিক না? কত মুসলমান আছে সরাসরি কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, আছে কি আছে না? আহ জুলাইবিব স্ত্রী থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। জুলাইবিব তো ছিলেন খাটো মানুষ, একেবারে খাটো মানুষ ছিলেন, অত লম্বা চোরা ছিলেন না। কাফেরদের সাথে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, জুলাইবিব যুদ্ধ করতে করতে একেবারে কাফেরদের তাবুর কাছে চলে গেছে। একা জুলাইবিব ছোট মানুষ আটজন কাফেরকে হত্যা করে জাহান্নামে পাঠায় দিছে। কয়জন? আটজন। আটজনকে হত্যা করার পরে শেষ পর্যন্ত রসুলের প্রিয় সাহাবি হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কাফেরেরা অতর্কিত পিছন থেকে তরবারি দিয়ে আঘাত করে, তীর বর্ষা নিক্ষেপ করে জুলাইবিবকেও তারা শহীদ করে দেয়। তো আটজন কাফেরের লাশের মাঝখানে জুলাইবিবের লাশটা পড়ে আছে, ছোট মানুষ, ছোট বডি, ছোট দেহ। যখন যুদ্ধ থেমে গেল, আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা তোমাদের স্বজনদের লাশগুলো আমার কাছে নিয়ে আসো। সবার স্বজনদের লাশগুলো আল্লাহ রসুলের কাছে আনা হলো। আল্লাহ নবী ডাক দিলেন, আইনা হাবিবি জুলাইবিব, এ আমার জুলাইবিবের লাশটা কোথায়, আমার প্রিয় জুলাইবিবের লাশটা কোথায়? আমার জুলাইবিব তার স্ত্রীকে ফুল সজ্জায় রেখে আমার জুলাইবিব জিহাদের ময়দানে চলে আসছে, আমার জুলাইবিবের লাশটা আমার কাছে নিয়ে আসো। কেউ তার লাশ খুঁজে পায় না, আল্লাহ নবী নিজে সাহাবী জুলাইবিবের লাশ খোঁজার জন্য বের হয়ে গেলেন। দেখলেন কাফেরদের তাবুর কাছে আটটা কাফেরের মরদেহ পড়ে আছে, তার পাশে হযরত জুলাইবিব মুখ থুবড়ে মাটিতে পড়ে আছে, তার রক্তে চেহারা ধুলাবালু মেখে গেছে, তার চেহারা চিনা যায় না, সারা শরীরের মধ্যে অসংখ্য তীরের দাগ, অসংখ্য তরবারির দাগ। আল্লাহ রসুল হযরত জুলাইবিবকে তার কোলে টেনে নিলেন, কোলে টেনে নিয়ে নিজের হাত দিয়া জুলাইবিবের চেহারার ময়লাগুলো পরিষ্কার করলেন, আর জুলাইবিবের দিকে তাকায় বললে, ইয়া জুলাইবিব, ইয়া জুলাইবিব, আনতা মিন্নি ও আনা মিনক, জুলাইবিব তুমি আমার জন্য, আমি তোমার জন্য। আল্লাহু আকবার। আল্লাহর নবী আসমানের দিকে তাকায় দোয়া করলেন, আল্লাহ আমার জুলাইবিব দ্বীনের জন্য, আল্লাহ আমার মহব্বতে আপনার সন্তুষ্টির জন্য তার স্ত্রীকে বাসর ঘরে রেখে জুলাইবিব দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে, আল্লাহ আমি জুলাইবিবের উপর খুশি, আপনিও আমার জুলাইবিবের উপর সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ হযরত জুলাইবিবের জন্য কবর খনন করা হলো। আল্লাহ নবী যখন তাকে কবরে রাখবে, আল্লাহ নবী বারবার তার চেহারা ঘুরায় দেয়, নবীজির চেহারা মোবারক অন্যদিকে ঘুরায় দেয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহ রসুল, আপনি বারবার কেন আপনার চেহারাটা ঘুরিয়ে দিচ্ছেন, আপনার সাহাবি আমাদের ভাই জুলাইবিবের চেহারাও ঘুরিয়ে দিচ্ছেন, কারণ কি? বলে, শোনো, জান্নাত থেকে একদর হুর জমিনে চলে আসছে জুলাইবিবের লাশ নেওয়ার জন্য, জুলাইবিবের লাশ ধরে টানাটানি করতেছে, যোগ আল্লাহ নবী জুলাইবিবের লাশটা আমাদের কাছে দিয়ে দেন, সে তার স্ত্রীকে বাসর ঘরে রেখে দিনের জন্য জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। জুলাইবিবের গোসল দুনিয়ার কোন সাধারণ পানি দিয়ে হবে না, আমরা জুলাইবিবকে জান্নাতের পানি দিয়ে গোসল করব। মুসলমান কি বলবো, আজকে আমাদের যে অবস্থা, আজকে আমাদের যে চালচলন, আমাদের যে আখলাক চরিত্র, আমাদেরকে দেখলে মনে হয় না যে আমরা আসলে সত্যিকার অর্থে মুসলমান। আমরা যেভাবে নামাজ পড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিকরাওয়ের চেয়ে সুন্দর করে নামাজ পড়ত, মুনাফিকরা মুনাফিকদের চেয়ে সুন্দর করে নামাজ পড়ত। আমরা মসজিদে যাই, দুই পাঁচ ছয় সাত আট মিনিটের ভিতরে আমরা দশ রাকাত নামাজ পড়ে বের হয়ে যাই, ঠিক কিনা বলেন? সেজদা দেয় মুরগির ঠোকরের মতো, আহ সেজদার ভিতরে সময় দেয় না। আমাদের ইবাদতের কোয়ালিটি ভালো না, কিন্তু সাহাবীরা কেমন ছিলেন, আহ
সাহাবীরা যুদ্ধের ময়দানে গেছেন, তরবারি ঢুকছে তরবারি, তীর ঢুকছে তীর, বের করতে পারে না, টান দিছে, ভাই তীরটা বের করে দাও, ব্যথা পাচ্ছে, বলে ভাই এখন বের করো না, আমি যখন নামাজে দাঁড়াবো তখন আমার তীরটা বের করে দিন। সাহাবীরা নামাজে দাঁড়াইলে তাদের তীর টেনে বের করা হতো, তারা কেমন ছিলেন। আর আজকে আমরা মুসলমান নামাজ পড়ি না, কোরআন পড়ি না, আল্লাহ জিকির করি না, রসুলের সুন্নাহ মতো আমরা চলি না, আমাদের ঘরে রসুলের সুন্নাহ নাই। এই যে আসছে রমজান মাস, এই যে আসছে রমজান মাস, মুসলমান রমজান মাসে এক খতম কোরআন খতমে তারাবির মধ্যে পড়বে সেটাও পড়তে চায় না, খোঁজে কোন জায়গায় গেলে সূরা তারাবি পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আবার আয়েশা গর্ব করে কে, হুজুর জানেন আধা ঘন্টা একেবারে এশার আর তারাবি শেষ, আধা ঘন্টা শেষ, আধা ঘন্টা যেটা নামাজ, এটা কি নামাজ হইছে? এটা হচ্ছে আল্লাহর সাথে মস্কার, আল্লাহর সাথে ঠাট্টা, ঠিক কিনা বলেন? আপনারা রাগ করবেন না, কষ্ট পাবেন না, আপনাদের হাতে ধরি পায়ে পড়ি, সামনে আসছে রমজান মাস, মাহে রমাদানুল মুবারক, এই রমজান মাসে 30টা রোজা রাখবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? কয়টা রোজা রাখবেন? 30টা রোজা রাখবেন। আর যারা কোরআন পড়তে পারেন না, এই রমজানে কোরআন শিখবেন। কে কে কোরআন শিখবেন একটু হাতটা ওঠান, হাত ওঠান, হাত ওঠান, যে এই কোরআন শিখবেন না, ফেরেশতাদের মায়ের একটাও মাটিতে পড়বে না, চোখ দুটা বন্ধ হওয়ার আগে কবরের ভিতরে সাপের কামড় শুরু হয়ে যাবে। কোরআন শিখবেন তো, শিখবেন তো কোরআন, হাত উঠান, সবাই হাত উঠান, নিয়ত করেন, নিয়ত করেন, নিয়ত করেন, হাত উঠান, হাত সোজা করেন, ইমানদারের মতো সোজা করেন, মোনাফেকের মতো না, হাত সোজা করেন, বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ, ওয়াদা করলাম পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব, 30টা রোজা রাখব, আল্লাহ কোরআন শিখব, আল্লাহ আমাদের কবুল করে নেন, হাত নামাজ শুনেন, ওয়াজ মাহফিলে আইসাও হাত উঠাইতে চান না, তার মানে কি কোরআন শিখবেন না? শিখেন, বইলা গেলাম, দাওয়াত দিয়ে গেলাম, ফেরেশতাদের মায়ের কারে কয় কত প্রকার ও কি কি বুঝেন নাই? আপনার বাপেও ফিরাইতে পারবো না, আপনার মায়ও না, আপনার নেতাও না, আপনার নেত্রীও না, আপনার কেউ ফিরাইতে পারবে না, পারবে? টাকা পয়সা দিয়ে কি কবরের মায়ের থেকে বাঁচতে পারবেন? কি ভাবছেন, ভাবছেন কি কোরআন পড়তে পারেন না, আল্লাহ আপনাকে এমনি এমনি ছেড়ে দিবে, এমনি ছেড়ে দিবে? এত সোজা না, এত সোজা না, দুনিয়াতে আল্লাহ রহমান কিন্তু হাসরে হবে আল্লাহ কহ্হার, এত সোজা না, মনে করছে আল্লাহ মাফ করে দিব, আল্লাহ হাসরের মাঠে এত মাপের পাল্লা নিয়ে বসবে না যে সব মাফ করে দিবে, কেন? আল্লাহ বলবে দুনিয়াতে আমি তোকে চোখ দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, দুনিয়ার সব কিছুর পিছনে সময় দিছস, আমার কোরআন কেন শিখলি না, কেন? আল্লাহ নবী বলবে আমার সাহাবীরা কোরআনের জন্য শহীদ হয়ে গেছে, জীবন দিয়ে দিছে, আর তোরা আমার উম্মত হয়ে কেন কোরআন শিখলি না, কোরআন পড়লি না, কোরআন অনুযায়ী চললি না? যখন আমাদের উত্তর দেওয়ার কোনো ভাষা থাকবে, জোরে বলুন থাকবে? থাকবে না। এই কারণে আপনাদের হাতে পড়ি, পায়ে ধরি, রাগ করছেন ভাই, রাগ করছেন, কষ্ট পেয়েছেন ভাই, কষ্ট পায়েন না। আমরা যারা কোরআন পড়তে পারি না, এক মুসলমান আর এক মুসলমানকে আমরা কোরআন শিখার দাওয়াত দেব ইনশাআল্লাহ। আপনাদের মসজিদের ইমাম সাহেবকে যা বলবেন, হুজুর আমাদের জন্য একটা কোরআনের শিক্ষার কোর্স চালু করেন, বয়স্ক কোরআন শিক্ষা চালু করেন, ভাই কোরআন না শিখলে বাঁচতে পারবেন না, পারবেন না। পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহর কোরআন আপনাকে পড়তেই হবে, শিখতেই হবে, আল্লাহর কোরআন অনুযায়ী চলতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আপনারা 30টা রোজা অবশ্যই রাখবেন, কেউ রোজা রাখা, অনেকে আছে অশোকের বাহানা দিয়া রোজা রাখে না, সাবধান সাবধান, সামনে রমজান আসতেছে, আল্লাহু আকবার, এই যে আমি কোরআনুল কারিমের তেলাওয়াত করলাম, এখন পেয়েছেন 10 নেকি, রমজানে পাবেন 70 থেকে 700 নেকি। আল্লাহ আমাদের জন্য সার ঘোষণা করেছেন, সার যে বান্দা আমি রমজান মাসে তোমাদের নফলের সওয়াব আমি ফরজের সমান করব, ছাড়বেন না, রমজানে 30টা রোজা রাখবেন, কমসে কম এক খতম কোরআনুল কারিম পড়বেন, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন রমজানুল মোবারকে, রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়া কুল্লু শাইইন ফাআলুহু ফিজ-জুবুরি ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন
বলো। صدق عند مليك صدق عند مليك في مقعد صدق عند مليك مقتدر تدير بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر والنجم والشمس
الشجر يسجد والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات والحب ذو العصف والريحان والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء
فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم أمرا একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কিনা বলেন
মুসলমান ইমানি আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের হায়াতের মালিক কে, আমাদের রিজিকের মালিক কে, আমরা কার গোলাম? আরে জোরে বলুন, আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামেরা বসে বসে আল্লাহ তাআলার জবানের কোরআন কালামের তেলাওয়াত শুনেছে, আল্লাহু আকবার। আমি পড়েছি, আপনারা শুধু শুনেছেন, শুনছেন তো হৃদয়ের কান দিয়ে শুনেছেন? যদি শুনে থাকেন, নিঃসন্দেহে এক একটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কমপক্ষে দশটি করে নেকি দান করেছেন। কয়টা করে নেকি? দশটি করে নেকি দান করেছেন। খুশি নাকি বেজা? বলি আলহামদুলিল্লাহ। মুমিনদের বৈশিষ্ট্য, জান্নাতি মানুষদের বৈশিষ্ট্য হলো তারা বেশি বেশি করে আল্লাহ তাআলা শুকর আদায় করে। যারা জান্নাতি, আল্লাহ রাসূল বলছেন যে দুনিয়াতে তোমরা জান্নাতি মানুষ কিভাবে চিনবা, কিভাবে বুঝবা যে এই ব্যক্তিটা জান্নাতি? যেই মুসলমান কথায় কথায় প্রতিটা ভালো কাজে, প্রতিটা নেকের কাজে কথায় কথায় শুধু আল্লাহ তাআলার শুকর আদায় করে, ঠিক কিনা বলেন? এক এক তো নামাজ আদায় করার পরে বলে আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে পরে রক্ত আদায় করার সুযোগ করে দেন, ঠিক কিনা বলেন? এই যে আপনারা কোরআনের মাহফিলে আসছেন, এনেছেন কি? রসুলের হাদিস, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরা ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করে, যাদেরকে ভালোবাসে, আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের বুঝ দান করে, দ্বীনের ইলম তাদেরকে দান করে। আর দ্বীনের ইলম থাকার কারণে আপনারা আজকে কোরআনের মাহফিলে আসতে পারছেন, নাহলে আসতে পারতেন না, ঠিক কিনা বলেন? তো আমি যে কোরআন পড়েছি আপনারা শুনেছেন, আমি যদি 3000 শব্দ তেলাওয়াত করে থাকি, 3000 কে 10 দিয়া গুণ দেন, কয় হাজার? কয় হাজার? 30000। কয় হাজার? 30000। সুবহানাল্লাহ বলেন। 3000 কে 10 দিয়া গুণ দিলে কয় হাজার হয়? আল্লাহ তাআলা আমাদের আমল নামায় 30000 নেকি দান করেছেন। খুশি নাকি বেজার? শুধু এখানেই শেষ নয়, এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কিভাবে বলেন তো, জোরে বলেন, মাশাআল্লাহ। কয়বার পড়েছি? তিনবার। আমি চাইলে তো নাও পড়তে পারতাম, ঠিক না? আমি কেন পড়েছি? আপনারা কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছেন যাতে করে আপনারাও সওয়াবের অধিকারী হন, আমিও সওয়াবের অধিকারী হই। তাহলে এই মাহফিলে আমরা যত আল্লাহর বান্দারা আসছি তত খতমে কোরআনের সওয়াব হয়েছে, আল্লাহু আকবার। খুশি নাকি বেজার? আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের খতমের সওয়াব আমাদের মা বাবার কবরে পৌঁছে দিন, দাদা দাদির কবরে পৌঁছে দিন, বলি আমিন। আল্লাহ তাআলার বান্দারা, আমি যে সূরা তেলাওয়াত করলাম, এই সূরার নাম কি জোরে বলো? শুরুতে সূরাতুর রহমান, কোন সূরা? আজকে আপনারা সবাই কোরআনের ক্লাসের ছাত্র, রাজি আছেন? আজকে শুধু মাহফিল শুনতে আসেন নাই, আজকে কোরআনের ক্লাসের ছাত্র হয়ে আসছে। খুশি নাকি বেজার? বলতে পারেন, হুজুর এটা আবার কথা বলেন, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এখন কি ছাত্র হব নাকি? যারা কোরআনের ক্লাসের ছাত্র হয় তাদের মর্যাদা কি জানেন? তারা রাস্তা দিয়ে হাঁটলে ফেরেশতারা তাদের পায়ের নিচে জান্নাতের পর বিছিয়ে দেয়, আল্লাহু আকবার। তো কোরআনের ক্লাসের ছাত্র হতে রাজি আছেন? আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। আল্লাহর বান্দারা, আপনারা তো 1-2 কিলোমিটার দূর থেকে কোরআন শুনতে আসছেন, কিন্তু রসুলের সাহাবিরা একটা হাদিস শোনার জন্য 250 কিলোমিটার, 2500 কিলোমিটার, 1500 কিলোমিটার তারা সফর করেছে শুধু একটা হাদিস শোনার জন্য। কয়টা? অনলি একটা হাদিস, একটা হাদিস। আমরা তো 1-2 কিলোমিটার দূরের থেকে ওয়াজ শুনতে আসা পুরো হাঁপায় যাই, ঠিক না? মনে করি আমরা একেবারে জান্নাত কামাই করে ফেলেছি। আবার কিছু গরু খাওয়া মুসলমান, ওরা তো এখনো কোরআনের মাহফিলে আসেন, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিলে যারা আসতে পারে না, ইচ্ছা করে আসে নাই, ওদের মতো কপাল পড়া আসমানের নিচে জমিনের উপরে হতে পারে না। চ্যালেঞ্জ করে বললাম, হতে পারে না, কারণ আল্লাহর নবী যখন কোরআন পড়তেন স্বয়ং আবু জেহেলও ঘরে থাকতে পারত না। যে তুই মুসলমানের বাচ্চা হয়ে কিভাবে ঘরে বসে থাকো, আমাদের বুঝে আসে না, ঠিক কিনা বলেন? আল্লাহ হেদায়েত দান করুন, বলি আমিন। এই কোরআন কোন দলের কোরআন নয়, এই কোরআন কোন গোষ্ঠীর কোরআন নয়, এই কোরআন পৃথিবীর
নয়, এই কোরআন পৃথিবীর অন্য কোন দেশের কোরআন নয়, এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। ঠিক কিনা বলেন? যে কালেমায় বিশ্বাসী তার এই কোরআন, ঠিক আছে? এই কোরআন নিয়ে কোনো ভেদাভেদ নাই, আছে? যে যেই দলের হোক সবার হলো এই কোরআন, ঠিক কিনা বলেন? আরে ভাই, আবু জেহেলরাও তো আবু লাহাব, উতবা, সাইবা, ওলিদ ইবনে মুগিরারা রাত্রবেলা না ঘুমায়া শুধু অপেক্ষা করতো রাত 2টা বাজে কোন সময় মোহাম্মদ কাবার চত্বরে কোরআন পড়বে, আর কাফের আবু জেহেলরা এসে চতুর্পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর তেলাওয়াত শুনবে। এই কোরআন আল্লাহর জবানের কালাম। যেটা বলছিলাম, মুসলমান, আজকে আমরা মুসলমান হইয়া কোরআনের মজমায় আসি না, আজকে আমরা মুসলমান হইয়া মসজিদে যাই না, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান হইয়া আল্লাহর হুকুম মানি না, আল্লাহর বিধান মানি না, অথচ রসুলের সাহাবীরা, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা শুধু এই কোরআন পড়তেন না, কোরআনই শুনতেন না, রসুলের সাহাবীরা আল্লাহর কোরআনের জন্য জীবন দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই কোরআন আল্লাহর জবানের কালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াযীদু যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাযিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাযিল করেছি। সুবহানাল্লাহ বলেন, এই কোরআন হলো আমাদের জন্য শেফা, আমাদের জন্য মেডিসিন, এই কোরআন হলো আমাদের জন্য দাওয়া, এই কোরআন হলো আমাদের জন্য ঔষধ। সুবহানাল্লাহ বলেন, এই কোরআনের মধ্যে একটা সূরা আছে, যে সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। নাম কি? জোরে বলুন, নাম কি? সূরাতুল ফাতিহা। থেকে সূরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের মা, এই সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ বলেন, এই এই সূরার মধ্যে আমাদের সমস্ত রোগের ঔষধ রয়েছে, এই সূরার মধ্যে আমাদের সমস্ত সমাধান রয়েছে, আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যে 60 বছর নামাজ পড়ছেন, কোরআন তো আপনার তেলাওয়াত সহি না, এই নামাজ রসুল বলে আমার উপর রাগ করবেন না, যখন ভুল সুরা দিয়া নামাজ পড়েন ফেরেশতারা এসে কপালের উপর নামাজ সুরে বলে যে তোর নামাজ আল্লাহর প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? তো কোরআনুল করিমের তেলাওয়াত আমরা অনেকেই করতে জানি না, কিন্তু শুনতে পারবো তো ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ? মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, অত্র এলাকার যুবক মুসলমান বাবারা ভাইয়েরা কোরআন পড়তে পারেন না, যদি শুনতেও না আসেন ডাবল শাস্তি দেওয়া হবে, ঠিক কিনা বলেন? আরে আজকে আমরা মুসলমান তো ইসলাম থেকে দূরে সরে গিয়েছি, আজকে আমরা মুসলমানরা মুসলমান হইয়া আবু জেহেলের চেয়ে আমরা অধপতন হয়ে গিয়েছি। আমাদের আবু জেহেল রাত্রবেলা আল্লাহর নবীর কোরআন শোনার জন্য ঘুমাইতো না, ঠিক কিনা বলে? যে কখন নবীজি কাবায় রাত গভীরে তেলাবাদ করবে, তাও রাত 2টা বাজে, কটা বাজে? 2টা বাজে, আবু জেহেল আবু লাহাবরা না ঘুমিয়ে নবীজির কোরআন শুনতে আসতো, কিন্তু আমরা মুসলমানরা এখন নামাজও পড়ি না, কোরআনও পড়ি না, ইসলাম থেকে দূরে সরে গিয়েছি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এখনো সময় আছে মুসলমান, আমাদেরকে কোরআনের ছায়া তলে আসতে হবে। আমি কোরআন পড়বো, আপনারা শুধু শুনবেন, এক এক হরফে 10টি করে নেকি পাবেন। কয়টা করে নেকি? এক এক হরফে 10। সুবহানাল্লাহ, এখন পাবেন 10 নেকি, আর মাত্র 4 দিন পরে পাবেন এক এক হরফে 70 থেকে 700 নেকি। খুশি নাকি বেজার? হ্যাঁ, সামনে রমজান, রমজান মাস আসছে, কোরআনের মাস, আমরা কোরআনের মাসকে স্বাগত জানাই, ঠিক কিনা বলেন? আহলান ওয়া সাহলান মাহে রমাদান, ঠিক না? হ্যাঁ, আমাদের জন্য অনেক আনন্দ, আল্লাহ তাআলা আমাদের হায়াতের ভিতরে বরকত দান করুন, যাতে করে আমরা রমজান পেতে পারি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই মাহফিলে মজমাকে কবুল করুন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أهلكنا أشياعكم فهل من مدكر বর্তমানে নতুন করা শুরু করা কি লাগে বুঝলেন কি লাগে বুঝছেন তো